গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। প্রত্যেকটা দিন সবার খুব ভালো যাক এই কামনা করি। তো সবার আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ তো আজকের ব্লগের হচ্ছে যে আমার শাশুড়িমা আজকে একটা নতুন রেসিপি সেটা করবে, এটা মানে ভীষণ ভালো বানায় আর কি। তো সেটা হচ্ছে, নাম হচ্ছে নারকেল কুমড়ি। তো নারকেল কুমড়িতে যেটা লাগছে সেগুলো তোমাদের তো পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো পুরোটা কিভাবে করছে। তো চলো তোমরা তোমরা পুরো দেখতে থাকো, তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে, নিজেরা খাবে এবং সবার সাথে মানে আবার রান্না করে সবার সাথে শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন ভিডিও আবার তাহলে আপলোড করলে তোমরা দেখতে পাবে। আর তো চলো দেখতে থাকো, ভীষণ মজার রান্নাটা আর খেতেও খুব টেস্টি হয়। তো ফ্রেন্ডস দেখো এখানে চাল কুমড়ো কাটা হচ্ছে, এই যে চাল কুমড়োটা, চাল কুমড়োটা আবার দেখ লাউ না, চাল কুমড়ো মা কাটছে, এটা চাল কুমড়ি হবে, চাল কুমড়ি। হ্যাঁ তো চলো দেখতে থাকো প্রথম দিয়ে কিভাবে বানাচ্ছে, এখন কাটা হচ্ছে। ফ্রেন্ডস দেখো এখানে চাল কুমড়োটা কাটা হচ্ছে, দানা থাকলে একদম চলবে না, মানে একটাও দানা যেন না থাকে। মা সব দানাগুলোকে ফেলে ফেলে দিচ্ছে, আর আগে কিছু ফেলে দিয়েছে, এখন যেটুকুনটা আছে ফেলছে। এইবার চাল কুমড়োগুলো এরকম করে কুচি কুচি করে কাটতে হবে, ফেলে এবার মা ওগুলো ছোট ছোট করে কেটে, এখন কাটা হচ্ছে। এরপর আরো প্রসেস আছে, চলো দেখতে থাকো, এখন কিছু বলবো না, দেখতে থাকো। দেখো এখানে চাল কুমড়ো গুলো কেটে মা কি করেছে, জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছে। তো ফ্রেন্ডস দেখো যে সিদ্ধ হয়েছিল চাল কুমড়ো, সেগুলো থেকে মা আবার একদম চেপে চেপে জলটা বার করে দিচ্ছে। জল থাকলে কি হবে, ভালো হবে না, না জলটা থাকলে ভালো হবে না, তো সেই জন্য চেপে চেপে একদম জলটা বার করে দিচ্ছে। তো ফ্রেন্ডস দেখো এখানে নারকেল কোরানো চলছে, মা এটার নামটা কি, নারকেল কুমড়ি। যে রান্নাটা হবে মা যেটা করবে সেটা হচ্ছে নারকেল কুমড়ি। তো এখানে নারকেল কোরানো চলছে, আর এখানে দেখো চাল কুমড়োটা মা কালকে যেটা ইয়ে করলো কুটলো সেটা এখানে সিদ্ধ করে পুরো জলটা ছেঁকে নিয়ে রেখে দিয়েছে। আজকে এটা বানানো হবে। তো ফ্রেন্ডস দেখো এখানে নারকেল কোরানো হয়ে গেছে, হাফ মালা নারকেল দেওয়া হবে আর হাফ রয়েছে। তো ফ্রেন্ডস দেখো এখানে কড়াতে মুড়ি ফোড়ন দেওয়া হয়েছে, মাঝারি সাইজের একটা চাল কুমড়ো সিদ্ধ করে এইটুকুনটা হয়েছে, তাতে হাফ হাফ মালা নারকেল পড়বে। ওখানে চারটে তেজপাতা দেওয়া হয়েছে, এবারে মা ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। তো ফ্রেন্ডস দেখো চাল কুমড়োটা মায়ের ভালো করে কড়াতে নাড়া হয়ে গেছে, হালকা একটু নুন দিয়েছে, অল্প একদম এক চিমটে নুন, আর এবারে নারকেলটা এবার ওর মধ্যে দিয়ে দিয়েছে। নারকেলটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর চিনিটা দিয়ে দেওয়া হয়েছে, মিষ্টিটা তোমরা যে যার মুখের আন্দাজে তার স্বাদ মতন তোমরা দেবে।
এখানে মাঝারি সাইজের চাল কুমড়ো আর হাফ মালা নারকেলে মোটামুটি 300 গ্রাম চিনি আমরা দিয়েছি। এখানে চিনিটা যে যার মুখের যেরকম মিষ্টি খাও তোমরা সেই আন্দাজে দেবে। এটা পুরো চিনির রসেতেই পুরো এটা রান্নাটা হবে। ফ্রেন্ডস দেখো হয়ে এসেছে, পুরোটা চিনির রসেই রান্না হয়েছে, আলাদা কোনো জল দেওয়া হয়নি, পুরো চিনির রসেই রান্নাটা হয়েছে। আর আজ কিন্তু একদম মানে মিডিয়াম থাকবে, বাড়ালে চলবে না, মিডিয়াম আছে, পুরোটা রান্না হবে। তো চলো এটা ঢালা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখো আমি থালা ঢেলে নিয়েছি, মায়ের কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বানাবে বাড়িতে। খুব সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। তবে মিষ্টিটা যে যার মুখের আন্দাজে দিও। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, টাটা বাই বাই।